This is Ridni from English version with Anderson Un School and College. আমি যারা এসএসসি দিয়েছো রিসেন্টলি তাদের সম্পর্কে কিছু বলতে চাই। যারা এসএসসি দিয়েছো তাদের মধ্যে অবভিয়াসলি একটা কমন মেন্টালিটি গ্রো করে গেছে যে আর 4 মাস আমি অনেকগুলি ঘুমাবো ঘুমাবো ঘুমাবো, 2 বছর খুব পড়ে ফেলেছি একদম, এখন আর কোনো পড়াশোনা হবে না, সামথিং লাইক দ্যাট। বাট আমি বলবো, আমি সাজেস্ট করব, আমি আপু হিসেবে তোমাদের সাজেস্ট করব যে না, এটা কোনো মানে এটা কোনো একটা ডিসিশন না, গুড ডিসিশন না। ঘুমাবো, আচ্ছা ঠিক আছে, ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ, ঘুমাবো ঘুরবো ফিরবো, ওকে ফাইন, দ্যাটস গুড। কিন্তু তার পাশাপাশি আমাদের লাইক অনেক কোর্সেস আছে, যেমন এই যে টাইমটা 4 মাস আনটিল তোমার রেজাল্ট, দেন তোমার কলেজ অ্যাডমিশন, এই যে আগের যে টাইমটা, এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট। বলতে গেলে অ্যাডমিশনের টাইমে তো আর ওখানেও এইচএসসির পরে অনেক টাইম পাই, কিন্তু এই যে টাইমটা কোনো প্যারা নাই কোনো কিছু নাই, অনেক অনেক অনেকভাবে ইউটিলাইজ করা যায়। সো আমি বলবো তোমরা এই টাইমটাতে লাইক অনেক কোর্সেস আছে, যেমন ইংলিশের মধ্যে তোমরা ভোক্যাব, তারপর কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, এইসব কোর্স করতে পারো ভেরি ইজিলি। ইন দ্যাট কেস টেজল বাংলাদেশ ইজ হিয়ার, সো তোমাদেরকে এই ফিল্ডে টেজল বাংলাদেশ অনেক হেল্প করবে। আমি আছি এই টেজল বাংলাদেশের সাথে সিন্স অনেক দিন ধরেই, তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে না ঘুমিয়ে, না শুধু ঘোরাফেরা করে, না শুধু ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করে, তোমরা এই টাইমটাতে আরেকটু লাইক কিছু সময় না, তোমাকে সারাদিন পড়তে হবে তা না, কেন পড়বে সারাদিন, এখন এক্সাম শেষ হয়েছে, এখন তো ঘুরবে ফিরবে খাবে দাবে ঘুমাবে আর কোনো কাজ নেই। বাট বিসাইডস, তোমাকে একটু যদি তুমি কিছুটা টাইম ম্যানেজমেন্ট করে একটু যদি টাইম নিজের জন্য দাও, লাইক আমি নতুন কিছু শিখতে পারি, আমি নতুন কিছু করতে পারি, লাইক আমি এই ইংলিশের এই স্পোকেন লাইক কোর্সটা করে রেখে তুমি কোনো অংশে তুমি বেনিফিট ছাড়া কিছুই হবে না, বেনিফিটেড হবে। সো আমি বলবো এই যে টাইমটা লাইক 4 মাস, অ্যাপ্রক্সিমেটলি 4 মাস তুমি করতে পারো। দেন আছে আইসিটি, আইসিটি হ্যাঁ ইটস আ সাবজেক্ট যেটা এসএসসির সাথে কম্পেয়ার করা একদমই বলতে গেলে একদম বিয়ন্ড ইমাজিনেশন। এইচএসসিতে আইসিটি অনেক ফাস্ট, তোমরা এই যে আইসিটি যে সাবজেক্টটা তোমরা এই টাইমটাতে করতে পারো 4 মাসে। অনেক শর্ট কোর্সেস আছে, তুমি যদি কোর্স করো তুমি কিছু হলেও তো শিখবে, এটাই তোমার জন্য লাভ। দেন তোমার একটা প্রেশার কমে যাবে তোমার কাছ থেকে। সো আমি বলবো যে যতটুকু পারো এই টাইমটাকে কাজে লাগাও, কারণ আমি বলতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে যে আমি এইচএসসি দিব এই এপ্রিলে, দিস এপ্রিল, সো আমার এরপরে একটা অ্যাডমিশনের একটা প্যারা শুরু হয়ে যাবে, যে অ্যাডমিশন, সো আমি এক্সট্রা কিছু করতে পারবো না, আমি এক্সট্রা কোনো টাইমই পাবো না, আমাকে আইদার মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে হবে, না হয় আইবিএ, না হয় ঢাকা ইউনিভার্সিটি, না হয় বইয়ের, আমি এক্সট্রা কোনো স্কিলই আমি নিতে পারবো না। সো আমি যদি লাইক আমি তো বলবোই তোমাদেরকে, তোমরা যদি এই টাইমটাতে এই স্কিলগুলো ডেভেলপ করতে পারো, যে কোনো স্কিল, তো তোমাদের অনেক হেল্প হবে ডিউরিং অ্যাডমিশন। সো মেন্টাল ম্যাথস এখানে আছে, মেন্টাল ম্যাথসে তোমাদের যদি ইঞ্জিনিয়ারিংয়ে যেতে যাও, মেন্টাল ম্যাথস ইজ ভেরি গুড ফর ইউ, তোমরা মেন্টাল ম্যাথস করলে ক্যালকুলেশন খুব ফাস্ট করতে পারবে। সো আমি বলবো যে টাইম ম্যানেজমেন্ট একটু ঠিক রেখে, সব কিছুই ব্যালেন্স রেখে তোমরা যদি এই টাইমটাকে কাজে লাগিয়ে কিছু করতে পারো, দেন ইট উড বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ গাইজ। সো বেস্ট অফ লাক, টাইমটাকে কাজে লাগাও, অ্যান্ড থ্যাংক ইউ।